দুই বন্ধু ও ভাল্লুকের গল্প। দুই বন্ধু তারা পরিকল্পনা করল জঙ্গলে ঘুরতে যাবে। এক বন্ধু বলল, চল আজকে আমরা একটু ঘুরে আসি। তারপর তারা পায়ে হেঁটে চলতে শুরু করল। চলতে চলতে তারা গভীর জঙ্গলের দিকে চলে গেল। কিসের একটা আওয়াজ শুনতে পাচ্ছি না? জন্তুর আওয়াজ বলে মনে হচ্ছে না? হ্যাঁ শুনতে পাচ্ছিস? মনে হচ্ছে যেন কোনো পশু আমাদের দিকেই আসছে। হ্যাঁ এটা তো ভাল্লুকের আওয়াজ। এবার কি হবে? এবার কি করব বল? তখন একটি ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছিল। দুই বন্ধুর মধ্যে একজন গাছে উঠতে পারত, কিন্তু অপর বন্ধু গাছে উঠতে পারত না। যে বন্ধু গাছে উঠতে পারত সে শুধুমাত্র নিজে বাঁচার জন্য টুক করে গাছের উপরে উঠে পড়ল। অপর বন্ধুটি নিচে বসে ভাবতে থাকলো যে কি করা যায়। বুদ্ধি করে সে মরার মতন শুয়ে থাকলো, কারণ সে জানতো ভাল্লুক মরা জিনিস খায় না। তখন ভাল্লুকটি নিচে পড়ে থাকা বন্ধুটির কাছে আসলো এবং ওইখানে কিছুক্ষণ থেকে নিচে পড়ে থাকা বন্ধুটিকে মৃতদেহ মনে করে চলে গেল। ভাল্লুকটি চলে যাওয়ার পর গাছ থেকে নিচে নেমে ওই বন্ধু ডাকতে থাকলো, চল বন্ধু, ওই দুষ্ট ভাল্লুকটা চলে গেছে, এখন আর কোনো ভয় নেই। দুই বন্ধু তখন একসাথে আবার চলতে শুরু করল। যে বন্ধুটি গাছে উঠেছিল সে অপর বন্ধুকে জিজ্ঞাসা করল, বন্ধু ওই ভাল্লুকটি তোর কানে কানে কি বলল রে? ভাল্লুকটি আমার কানে কানে বলল, বিপদের সময় তোমার পাশ থেকে যারা দূরে সরে যাবে তাদের থেকে সবসময় সাবধান থাকবে।